দ্য গোলেম 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি ইসরায়েলি হরর সিনেমা। তবে এই সিনেমাটা 1951 সালে প্রথম নির্মাণ করা হয়েছিল দ্য এম্পেরিয়র অ্যান্ড দ্য গোলেম নামে। পরবর্তীতে এর কোনো সিকুয়েল বা ভার্সন বের করা হয়নি। তবে প্রশ্ন উঠতে পারে, দীর্ঘ 67 বছর পর ডিরেক্টর ডোরন পাস ও ইয়োবা পাস এই সিনেমাটা কেন নির্মাণ করলেন, আর করলেনই যখন তবে নতুন কোনো সিকুয়েল কেন নিয়ে আসলো না। আসলে এই সিনেমাটা একটি সত্য ঘটনার উপর বেস করে নির্মাণ করা হয়েছিল, তাই এর কোনো নতুন সিকুয়েল বের করা হয়নি। আর সে সময় এই সিনেমাটা সেভাবে ডিরেক্ট করতে পারেনি বলে সিনেমাটা সেভাবে প্রকাশও পায়নি। আর এজন্য মূল সমস্যা ছিল সিনেমার প্লটটাকে রিয়েলিস্টিক করা। সেজন্য ডিরেক্টর ডোরন ও ইয়োভা 2017 সালে এসে যখন এই সিনেমার কাজে হাত দেয়, তখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্লটটাকে রিয়েলিস্টিক করা। অর্থাৎ 1600 শতাব্দীর ঘটে যাওয়া সত্য ঘটনার থিম কীভাবে বের করে আনা যায়। এই জন্য দ্য গোলেম মুভির প্রধান ফটোগ্রাফার 1.5 মাস ইউক্রেনের কিভে গ্রীষ্মকালীন সময় কাটিয়ে জায়গা বাছাই করেছিলেন। সেজন্য আজকে আমরা এত সুন্দর রিয়েলিস্টিক হরর সিনেমার প্লট দেখতে পেয়েছি। তবে এই সিনেমার আরও কিছু লোক প্রশংসার দাবি রাখে, যাদের প্রাণবন্ত অভিনয়ে সিনেমাকে নিয়ে গিয়েছে এক অন্য মাত্রায়। তারা হলেন হ্যানি ফাস্টেনবার্গ, যাকে আমরা হ্যানা চরিত্রে দেখতে পাবো। তারপরেই আছেন ইশাই গোলেন, যাকে বেঞ্জামিনের ভূমিকায় দেখতে পাবো। এরপরেই আছেন এই সিনেমার মূল আকর্ষণ বা চরিত্র, যাই বলেন না কেন, তার নাম কিরিল কার্নিয়াকভ, যাকে আমরা একটি গোলেমের ভূমিকায় দেখতে পাবো। তবে এখানে বলে নেওয়া ভালো, গোলেমটা আসলে কি। গোলেম হলো এক ধরনের দৈত্য মানব যাকে ব্ল্যাক ম্যাজিক দ্বারা তৈরি করা হয়। অর্থাৎ শয়তানের সাথে চুক্তি করে একটি হিউম্যান বডি বানানো হয় এবং তাতে মানুষের রক্ত আর কিছু কালো জাদুর মন্ত্র পাঠ করে একটি শয়তানকে জন্ম দেওয়া হয়। এই ব্যাপারটা সিনেমার মধ্যে স্পষ্টভাবে দেখানো হয়েছে, যা আমি এক্সপ্লেন করে দেব। তাছাড়া এই সিনেমাটা শয়তানকে প্রমোট করে বলে সিনেমাটা রিলিজের সময় বেশ ঝামেলায় পড়তে হয়েছিল। আশা করি এই এক্সপ্লেনেশনটা শুধু বিনোদন হিসেবেই নেবেন। যাক, অনেক কিছু বলা হয়ে গিয়েছে, এখন মূল কাহিনীতে ফেরা যাক। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটি উপাসনালয়ে বেশ কিছু মানুষ নৃশংসভাবে খুন হয়ে পড়ে আছে এবং একজন ধর্মযাজক, যাকে ইসরায়েলি ভাষায় রাব্বি বলা হয়, সেই রাব্বি সেখানে আধারে একটি বিশাল দেহের অবয়ব দেখতে পায় এবং সেই রাব্বি বুঝতে পারে সেই ঘটনাটি ঘটিয়েছে। তখন সেখানে একটি ছোট্ট মেয়ে, যে পুরো ঘটনাটা নিজ চোখে দেখেছিল, তখন সেই মেয়েটি একটি কাঁচের টুকরো হাতে নিয়ে সেই দিকে এগুতে থাকে। তখন রাব্বি মেয়েটিকে বলে, এখান থেকে চলে যাও, কিন্তু মেয়েটি তা না শুনে সেই দিকেই এগুতে থাকে। তখন অবয়বটি রাগে চিৎকার করা শুরু করে এবং সেই রাব্বির মাথা সেখানেই ব্লাস্ট হয়ে যায়। এখানে যে বিশাল দেহের আকৃতির অবয়বটিকে দেখানো হয়েছে, সে মূলত একটি গোলেম ছিল। এখন হয়তো কিছুটা বুঝতে পারছেন গোলেমটা আসলে কি। পুরো ভিডিওটি দেখতে থাকুন, বুঝে যাবেন। তো যাই হোক, তাকে কেউ একজন তৈরি করে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে চেয়েছিল, কিন্তু কোনো ভুলবশত তার সেই আশাটি পূরণ হয় না, উল্টো সেখানে এরকম একটি ঘটনা ঘটে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় সেই ঘটনার বেশ কিছু বছর পর, অর্থাৎ 1673 সালে লিথুয়েনিয়ার একটি গ্রামে। সেখানে হানা একটি জন্ম নিরোধক ওষুধের জন্য সেখানকারই একজন চিকিৎসক, যার নাম পার্লা, তার কাছে যায়। তখন পার্লা তাকে একটি ওষুধ দিয়ে বলে, পূর্বে 7 বছর খুব খারাপ কাটিয়েছ, আশা করি পরের 7 বছর ভালোই কাটবে। হ্যানা তখন তার কাছ থেকে ওষুধটি নেয় এবং তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই গ্রামের একটি উপাসনালয়ে একজন রাব্বি, যার নাম হরোভিটস, সে তার সন্তান বেঞ্জামিনকে তার স্ত্রী, যে কিনা হ্যানা, তাকে ডিভোর্স দিয়ে নতুন সংসার করার কথা বলছে। তখন বেঞ্জামিন তার পিতাকে সাফ জানিয়ে দেয় সে তার স্ত্রীকে কখনোই ছাড়তে পারবে না। তখন সেই উপাসনালয়ের বেসমেন্টে লুকিয়ে ছিল হ্যানা। হ্যানা বেঞ্জামিনের কথা শুনে খুশি হয়। তখন বেঞ্জামিন সেখান থেকে একটি তাওরাত লুকিয়ে চুরি করে হ্যানার জন্য এবং একটি পাত্রের মধ্যে রেখে দেয়, যেটা হ্যানা আগে থেকেই বেঞ্জামিনকে বলে রেখেছিল। বেঞ্জামিন হ্যানাকে অনেক ভালোবাসে, তাই তার কোনো আবদার সে ফেলতে পারে না।
কিন্তু সেখানে তাওরাত উপাসনা লয়ের বাইরে নিয়ে যাওয়া একদমই নিষেধ ছিল। তারপর বেঞ্জামিন উপাসনা শেষে বের হয়ে তার প্রতিবেশী সারার মেয়ের সাথে একটু দুষ্টুমি করতে থাকে। সারার হাজব্যান্ড ছিল না এবং সারা বেঞ্জামিনকে মনে মনে পছন্দ করত। তখন সারা বেঞ্জামিনকে তার বাসায় দুপুরে খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু বেঞ্জামিন তাকে বলে হ্যানা তার সাথে খাওয়ার জন্য অপেক্ষা করছে বলে সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে বেঞ্জামিন খাবার খেতে থাকে, তখন তাওরাতটি হ্যানা বের করে আনে এবং বেঞ্জামিনকে ধন্যবাদ জানায়। তখন বেঞ্জামিন হানাকে জানায় এর মধ্যে কাবাল্লা জ্ঞান রয়েছে, এই কাবাল্লা পড়ে অনেকেই পাগল হয়ে গিয়েছে, তাই সে হানাকে সতর্ক করে দেয়। রাতে তারা ইন্টিমেট হয়। হ্যানা তখন ইন্টিমেট হওয়ার আগে গোপনে সেই ওষুধটি ব্যবহার করে নেয় এবং ইন্টিমেট শেষে হানা কাবাল্লাটি পড়ার জন্য পরিত্যক্ত চিলে ঘরে যায় এবং সে তাওরাতটি পড়তে থাকে আর বেঞ্জামিন করুণ সুরে বেহালাটি বাজাতে থাকে। এখানে প্রশ্ন উঠতে পারে, হানা কেন তাওরাতটি পড়ার জন্য এত উদ্বেগ? কারণ হানা 7 বছর আগে তার সন্তান জোসেফকে হারায়। জোসেফ পানিতে ডুবে মারা গিয়েছিল, তাই সে বিশ্বাস করে তার পরের সন্তানের সাথেও এমনটা হতে পারে। তাই সে দীর্ঘ 7 বছর ধরে কোনো সন্তান নেয়নি। সে জানতে চায় কেন তার ছেলের সাথে এমনটা হলো এবং সে কোনোভাবে এটাও জানতে পারে যে কাবাল্লার মাধ্যমে পুনরায় কাউকে জীবিত করা যায়, যেটা হলো শয়তানের সাথে চুক্তিবদ্ধ হওয়া। এক কথায় বলতে গেলে হানা অনেকটাই নাস্তিক হয়ে গিয়েছে, যেটা বেঞ্জামিন জানে না। পরের দিন সকালে দেখা যায় পবিত্র হওয়ার জন্য হানা ও তার গর্ভবতী বোন রেবেকা একটি নদীতে গোসল করছে, কেননা সেদিন তার বোন রেবেকার বিয়ে ছিল। গোসল শেষে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন একজন প্লেগ মুকুশধারী ব্যক্তিকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তখন তারা সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় তারা দেখতে পায় প্লেগ রোগের মহামারীতে মরে যাওয়া অসংখ্য মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তখন সেখান থেকে প্লেগ মুখোশধারী ব্যক্তিরা তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে বেঞ্জামিন তার ছেলেকে স্মরণ করে কবরে যায় এবং জিয়ারত করে। তারপরের দৃশ্যে দেখা যায় রেবেকার বিয়ের আয়োজন করা হয়েছে, সবাই আনন্দ উচ্ছ্বাস করছে। তখন সেখানে হাজির হয় একদল প্লেগ মুখোশধারী এবং বিয়েটা আটকে দেয়। তাদের দলের প্রধানের হাতে প্লেগ রোগে আক্রান্ত একটি মেয়ে ছিল। তখন সেই দলের প্রধান, যার নাম ভ্লাদিমির, সে ওই মেয়েটিকে সামনের টেবিলে শুয়ে দেয়। তখন রেবেকা প্রতিবাদ করে বলে, আজ আমার বিয়ে, তোমাদের এখানে এভাবে আসা অশুভনীয়। তখন রেবেকাকে তাদের দলের একজন পেটে আঘাত করে। তখন রেবেকাকে ধরতে তার হাজব্যান্ড জ্যাকব সেই দিকে এগিয়ে যায়, কিন্তু ভ্লাদিমির একটি বন্দুক বের করে জ্যাকবের মাথায় ধরে এবং বলে, এক এক করে আমাদের সব লোক মাছির মতো মারা যাচ্ছে আর তোমরা এখানে বিয়ের আনন্দ ফুর্তি করছো। তখন বেঞ্জামিনের বাবা, যে কিনা সেখানকার একজন প্রধান রাব্বি, ভ্লাদিমির দিকে এগিয়ে যায়। তখন ভ্লাদিমির তাকে বলে, এটা আমার বড় মেয়ে, তোমরা পুরুষের মতো আমাদের সাথে লড়াই করে পারবে না, তাই আমাদেরকে তোমরা জাদুটোনা করেছ, বদদোয়া দিয়েছ যেন আমরা এক এক করে মারা যাই। তখন রাব্বি বলে, এই মহামারীর উপর আমাদের কোনো হাত নেই, এই মহামারী থেকে বাঁচতেই আমরা তোমাদের থেকে এত দূরে চলে এসেছি, এটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে এবং ঈশ্বরের পক্ষ থেকেই চলে যাবে। তখনই ভ্লাদিমির সেখানে একজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করে ফেলে এবং বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমার মেয়েকে তোমাদের বাঁচাতেই হবে, যদি না পারো তাহলে বিশ্বাস করো এখানে কেউ জীবিত বেঁচে থাকবে না, যতক্ষণ না আমার মেয়ে সুস্থ হচ্ছে এখান থেকে কেউ বের হতে পারবে না, যে বের হবে সেই মারা যাবে। তখন সেখানে পালা উপস্থিত হয় এবং বলে, আমি একজন চিকিৎসক, তাকে আমার কাছে দাও, আমি তোমাকে সাহায্য করতে পারবো। তখন ভ্লাদিমির চিকিৎসার জন্য পার্লার কাছে দেয়। এদিকে গ্রামের প্রধান রাব্বি একটি মিটিংয়ের আয়োজন করে বলে, আমাদের শত্রুর কথা মেনে নেওয়া উচিত এবং ঈশ্বরের কাছে তার মেয়ের জন্য সুস্থতা কামনা করা উচিত। তখন সেখানে হানা উপস্থিত হয়ে বলে, আমাদের প্রতিশোধ নেওয়া উচিত, পবিত্র কিতাবের পাশাপাশি আমাদের অন্য আরেকটি উপায়ে প্রতিশোধ নেওয়া যেতে পারে। উত্তরে রাব্বি বলে, সেটা কী? তখন হ্যানা কালো শক্তির কথা বলে। রাব্বি তখন বুঝতে পারে যে হ্যানা কাবাল্লার কথা বলছে। তখন রাব্বি বলে, তুমি কাবাল্লার শক্তির কথা জানলে কীভাবে? হানা তখন চুপ হয়ে যায় এবং বেঞ্জামিন নিজের কাছেই লজ্জিত হয়। রাব্বি তখন আরও বলে, এই কাজটার দায়ভার কে নেবে, তুমি? উত্তরে হ্যানা বলে, হ্যাঁ আমি নেব।
তখন রাব্বি হ্যানাকে অপমান করে বলে, একজন নারী যে কিনা কাবাল্লার জ্ঞানের কথা বলছে, তুমি 7 বছর ধরে আমার ছেলেকে একটি সন্তান দিতে পারছো না, আর এখন বলছো তুমি এই জঘন্য পাপ কাজের জন্য আমাদের শয়তানের সাহায্য নিতে হবে। হানার চোখে জল টলটল করতে থাকে। তখন বেঞ্জামিন হানাকে হাত ধরে টেনে নিয়ে সেখান থেকে বের করে দেয় এবং বাসায় যেতে বলে। তখন গ্রামের সবাই হ্যানার দিকে তাকিয়ে থাকে, যেটা হ্যানার কাছে অনেক বেশি লজ্জার ছিল। সন্ধ্যায় রাব্বি ও তাদের কিছু উপাসনাকারী মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন মেয়েটি সুস্থ হয়ে যায়। তখন ভ্লাদিমির লোকজন তাদের উপাসনা করা দেখে হাসতে থাকে, কেননা তারা সবাই নাস্তিক ছিল। রাতে হ্যানা তার বোনকে দেখতে যায়। তখন সে দেখতে পায় তার বোনের পেটে আঘাত লাগার কারণে গর্ভের বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছে এবং অনবরত ব্লিডিং হচ্ছে। সেখানকার মহিলারা জানায় তাকে ট্রিটমেন্টের জন্য দ্রুত গ্রামের বাইরে নিয়ে যাওয়া দরকার, কিন্তু কোনো উপায় না থাকায় হ্যানা প্রচণ্ড রেগে যায়। তখন হ্যানা সেখান থেকে চলে যায় এবং লুকিয়ে বেসমেন্ট দিয়ে উপাসনাগারে প্রবেশ করে। তখন সে ঈশ্বরের 72টি গোপন নাম খুঁজে পায়, যেটা তার কাছে থাকা তাওরাতে লেখা ছিল। তখন সেখান থেকে জানতে পারে যে কাবাল্লার সমস্ত তথ্য পেতে হলে তাকে মারকাবা বইটি পড়তে হবে। সেখানে কালা জাদুর মাধ্যমে একটি গোলেম তৈরির জন্য সমস্ত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। তখন হ্যানা মারকাবা বইটি খুঁজতে থাকে এবং সে পেয়েও যায়। সে মারকাবা থেকে কিছু কোড বের করে ফেলে এবং সেই নির্দেশনা অনুযায়ী কয়েকটি চিরকুটে সেই কোডগুলো লিখে বেঁধে ফেলে এবং সেই রাতে হ্যানা গভীর জঙ্গলের মধ্যে গিয়ে নির্দেশনা অনুযায়ী তারা আকৃতির একটি সার্কেল তৈরি করে এবং তার মধ্যে মাটি দিয়ে মানুষের একটি বডি বানায় এবং তাতে তার রক্ত লাগানো ছিল। তারপর হেরিগিনে থাকা তেল সেই সার্কেলের চতুর্পাশে ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং কিছুক্ষণ পর হ্যানা সেখানেই অজ্ঞান হয়ে যায়। সকালে তার যখন জ্ঞান ফেরে তখন দেখতে পায় সেখানে মাটি দিয়ে বানানো মানুষের বডিটি নেই এবং সেই জায়গায় গভীরভাবে গর্ত হয়ে আছে। তারপর হ্যানা বাড়িতে ফিরে গোসল করার সময় তার ছেলে জোসেফের কথা ভাবতে থাকে। তখন সে চিলে ঘরে ঝুনঝুনের আওয়াজ পায়। তারপর সে কৌতূহলী মন নিয়ে চিলে ঘরে প্রবেশ করে এবং সে তাদের পুরনো একটি বাক্স খুলে দেখে তার ছেলের খেলার পুতুলের গলায় থাকা একটি ঝুনঝুনি, যেটা থেকে সেম আওয়াজ আসছিল। সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। রাতে ভ্লাদিমির লোকজন পুরো গ্রাম পাহারা দিচ্ছে। এদিকে বেঞ্জামিন রাতের খাবার খাচ্ছিল, হ্যানা সামনেই বসা ছিল, কিন্তু গতকালকের ঘটনার জন্য বেঞ্জামিন হ্যানার উপর রেগেছিল, সেজন্য হ্যানার দিকে ফিরেও তাকাচ্ছিল না। তখন হ্যানা আবার ঝুনঝুনির আওয়াজ পায়। এবারও সে আওয়াজ চিলে ঘর থেকে আসছিল। সে খাবার টেবিল ছেড়ে সেই আওয়াজের পিছু করে। তখন বেঞ্জামিন হ্যানাকে বলে, কোথায় যাচ্ছ হ্যানা? তখন বেঞ্জামিনের পিছনে কিছু একটা দৌড়ে চলে যায়। পিছে ফিরেই দেখে অন্যদিকে তার বেহালাটা কে যেন এই মাত্র ফেলে দিয়েছে। অপরদিকে হ্যানা চিলে ঘরে দেখতে পায় তার ছেলের সেই পুতুলটি আর নেই। পিছু ফিরে সে দেখতে পায় ছোট ছোট ভেজা পায়ের ছাপ। এদিকে বেঞ্জামিন বেহালাটি তোলার সময় খাটের নিচে ভালো করে দেখতে থাকে যে সেখানে কেউ আছে কিনা। তখন সেখানে একগাদা মাটি দেখতে পায়। তারপর উপর দিকে তাকাতেই দেখে সেখানে একটি থলি কোচানো রয়েছে। বেঞ্জামিন থলিটি বের করে। তখন হ্যানা এসে বলে, বেঞ্জামিন তুমি কি চিলে ঘরে গিয়েছিলে? তখন বেঞ্জামিন হ্যানার দিকে ঘুরে বলে, এটা কি? এবং সে বুঝে যায় এই কারণেই তার ঘরে কোনো সন্তান হচ্ছে না। তখন হ্যানা বেঞ্জামিনের কাছে ক্ষমা চায়, কিন্তু বেঞ্জামিন বিধ্বস্ত মনে ঘর থেকে বের হয়ে যাবার সময় হ্যানাকে বলে, যত পারো কাবাল্লা পড়ো, কিন্তু জোসেফকে কোনো দিনও ফিরে আনতে পারবে না, কারণ এটাই সত্যি, বলে ঘর থেকে বের হয়ে যায়। তখন ঘরের মধ্যে একটি কাদামাকা হাত দেখা যায়। সকালে ঘোড়ার ডাকে হ্যানার ঘুম ভেঙে যায়। হ্যানা ঘোড়ার কাছে গিয়ে দেখে ঘোড়া সেখান থেকে ছোটাছুটি করছে, অর্থাৎ ঘোড়াটি কিছু একটা দেখে ভয় পেয়ে ছোটাছুটি করছে। তখন হ্যানা ঘোড়াটিকে শান্ত করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে হ্যানা পিছু ফিরে আবার সেই ঝুনঝুনের আওয়াজ শুনতে পায়। হ্যানা পিছু ঘুরে দেখে একটা বাচ্চা কাদা মাখা শরীর নিয়ে এক কোণায় বসে আছে এবং তার হাতে হ্যানার ছেলের পুতুল। তখন ঘোড়াটি ভয় পেয়ে ছুটে যায় এবং হ্যানাকে ফেলে দেয়। তারপর হ্যানা উঠে দাঁড়িয়ে দেখে ছেলেটি নেই, কিন্তু পুতুলটি কাদামাখা অবস্থায় পড়ে আছে।
তখন হেনা আবার সেই জঙ্গলের দিকে যায় যেখানে সে গোলেম তৈরি করার চেষ্টা করেছিল। তখন সেখানে ভ্লাদামির লোক হেনাকে দেখে ফেলে এবং তারা ভাবে হেনা হয়তো গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছে। তখন হেনা তাদের দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে ফেলে এবং একটি গাছের সাথে তাকে ফাঁসি দেয়। তখন সেখানে সেই কাদামাখা বাচ্চাটি তাদের খুবই বাজেভাবে হত্যা করে ফেলে এবং হেনাকে বাঁচায়। তখন হেনা বাচ্চাটিকে দেখে ভয় পেতে লাগে। তারপর বাচ্চাটি তার দিকে এগিয়ে আসে এবং বাচ্চাটি হেনার কপালে হাত দেয়। তখন হেনাও বাচ্চাটির কপালে হাত দিয়ে বুঝতে পারে গত পরশু সে যে গোলেমটি তৈরি করার চেষ্টা করছিল সেটাতে সফল হয়েছিল। কিন্তু হেনার ধারণা ছিল না যে একটি গোলেম বাচ্চা রূপে তৈরি হতে পারে। এখানে একটু ক্লিয়ার করে নেওয়া যাক, যখন কেউ একটি গোলেম তৈরি করবে তখন সেই ব্যক্তির ভাবনা চিন্তার উপর ভিত্তি করে গোলেমটি তৈরি হবে। অর্থাৎ হেনার ভাবনা চিন্তায় ছিল তার ছেলে জোসেফ, তাই এই গোলেমটি জোসেফের বয়সে জন্ম নিয়েছে এবং জোসেফের পছন্দ অপছন্দগুলো তার ভিতরে চলে এসেছে। তারপর হেনা গোলেমকে বাড়ি নিয়ে আসে। এদিকে বেঞ্জামিন প্রার্থনার সময় গতরাতের বিষয় নিয়ে চিন্তিত ছিল। তখন বেঞ্জামিন বাইরে সারাকে দেখে এবং সারা তার জন্য খাবার রেখে যায়। সেই মুহূর্তে উপাসনা লয়ে জ্যাকব প্রবেশ করে এবং বেঞ্জামিনকে সাইডে আসতে বলে। তখন জ্যাকব একটি বন্দুক বের করে বলে, এখন সময় হয়েছে তাদের সাথে লড়াই করার, তুমি কি আমার সাথে থাকবে? তখন বেঞ্জামিন একটু ঘাবড়ে গিয়ে বলে, আমরা যদি ওদের একজনকে মারি তাহলে ওরা আমাদের ছয়জন নিরীহ মানুষকে হত্যা করবে। তখন জ্যাকব বলে, আমার স্ত্রী গর্ভবতী ছিল, তারা আমার সন্তানকে পৃথিবীর মুখও দেখতে দেয়নি। তারপর জ্যাকব প্রার্থনা করতে চলে যায়। রাতে বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয় এবং হেনা আবার সেই কাবাল্লা পড়তে বসে এবং তাতে লেখা পায় গোলেমকে ভালো কাজে ব্যবহার করতে হবে। তখন হেনা গোলেমের কাছে যায় এবং তার ছেলের জোসেফের খেলনা দিয়ে বলে, আমার ছেলের যখন মন খারাপ থাকতো তখন সে এই পুতুলটি নিয়ে চুপ করে বসে থাকতো। তারপর হেনা গোলেমকে তার ঘরে নিয়ে গিয়ে গোসল করাতে থাকে। তখন সেখানে উপস্থিত হয় পারলা। পারলা হানার কাছে জানতে চায় এই বাচ্চাটি কে। উত্তরে হেনা বলে, এটি একটি গোলেম, আমি তাকে তৈরি করেছি। তখন পারলা হানাকে বোঝায়, তুমি এটা কি করেছো? তুমি শয়তানের সাথে চুক্তি করে ফেলেছো, এটা একটা রাক্ষস। তখন হেনা বলে, এটা আমাদের রক্ষক, তুমি ভ্লাদামিরের মেয়েকে কখনোই বাঁচাতে পারবে না। তখন ভ্লাদামির আমাদের সবাইকে মেরে ফেলবে, কিন্তু এই গোলেমটি আমাদের রক্ষা করতে পারবে। এখানে একটি টুইস্ট দেখতে পাই আমরা। তখন পারলা সেই গোলেমটির কাছে যায় এবং তার বা হাতটি খুলে গোলেমের সামনে ধরে। তখন গোলেমটির চোখ ভয়ঙ্কর রকমের কালো হয়ে যায় এবং মুখগুলো আগুনের মতো লাল হতে শুরু করে। তখন পারলা গোলেমকে বলে, আমাদের পূর্বে দেখা হয়েছিল, তুমি আমাদের শত্রুদের হত্যা করেছিলে, সাথে আমাদের কিছু ভালো বন্ধুদেরও। তখন গোলেমটি শান্ত হয়। আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম একটি উপাসনালয়ে অসংখ্য মানুষ খুব খারাপভাবে মরে পড়েছিল। তখন একটা বাচ্চা মেয়ে একটা কাঁচের টুকরো নিয়ে অবয়বটির দিকে এগিয়ে গিয়েছিল, অর্থাৎ সেই ছোট্ট মেয়েটি হলো পারলা। তারপর পারলা হানাকে বলে, আমার কাছে ওয়াদা করো, ভ্লাদামির এখান থেকে চলে গেলে তুমি এই গোলেমটিকে মেরে ফেলবে। তখন হেনা তার কাছে ওয়াদা করে। তারপর পারলা হেনাকে গোলেমটিকে মারার কৌশল বলে দেয়, যখন কাজ শেষ হয়ে যাবে তখন তোমার মুখ দিয়ে গোলেমের মুখ থেকে তাকে তৈরি করার সময় যে কোডটি তার মুখের ভেতর দিয়েছিলে সেটা বের করে ফেলবে, তখনই সে মারা যাবে। তারপর সেখান থেকে পারলা চলে যায় তার ঘরে, যেখানে ভ্লাদামির মেয়েকে চিকিৎসা করা হচ্ছিল। তখন পেছন থেকে ভ্লাদামির পারলার গলায় ছুরি ধরে বলে, এরপর ঘর থেকে তখনই বের হবে যখন আমার মেয়ে সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবে। এইদিকে হেনা গোলেমটির জন্য বাইরে থেকে কাপড় আনার সময় দেখতে পায় তার হাজব্যান্ড বেঞ্জামিন সারার ঘরে, যেটা দেখে হেনা প্রচণ্ড রেগে যায় এবং তার সাথে গোলেমটিও রেগে যায়। অর্থাৎ হেনার মাইন্ড ও বডি গোলেমটির সাথে সম্পূর্ণ কানেক্ট ছিল। অর্থাৎ হেনা যা কিছু দেখবে গোলেমটিও তাই দেখবে, এবং হেনা যদি ব্যথা পায় তাহলে গোলেমটিও ব্যথা পাবে, আর হেনা যার উপর রেগে যাবে গোলেমটি তাকে হত্যা করে ফেলবে। এখন বুঝতেই পারছেন এই গোলেমটি কতটা ভয়ানক। তারপর হেনা রাগে অভিমানে বাসায় ফিরে আসে এবং তার ছেলের ব্যবহৃত কাপড় দিয়ে গোলেমটির জন্য জামা তৈরি করে। এখানেই বোঝা যায় হেনা গোলেমটিকে তার ছেলের মতো ভাবতে শুরু করেছে। সেই রাতে বেঞ্জামিন ও সারা একসাথে রাতের খাবার খায় এবং খাবার শেষে সারা বেঞ্জামিনের কাছাকাছি আসতে চায়। তখন বেঞ্জামিন তাকে নিষেধ করে দেয়।
তখন বেঞ্জামিন বলে তার প্রার্থনা করার সময় হয়ে এসেছে, তাকে যেতে হবে। তখন সারা বেঞ্জামিনকে দরজা পর্যন্ত এগিয়ে দেয়। বেঞ্জামিনকে বিদায় দেওয়ার সময় সারা ঝুনঝুনির শব্দ শুনতে পায়। তখন সারা সেই শব্দের উৎস খুঁজতে যায়। ঠিক সেই মুহূর্তে গোলেমটি সারার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং খুবই বাজেভাবে হত্যা করে। সকালে হ্যানার প্রতিবেশীদের চেঁচামেচিতে তার ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে সারার মৃত দেহটি খণ্ড হয়ে পড়ে আছে। সেখানে বেঞ্জামিন ধারণা করে এই কাজটি ভ্লাদিমিরের লোকজনই করেছে। তখন হ্যানা একটু ফাঁকে গোলেমটিকে দেখতে পায় এবং বুঝতে পেরে যায় এই কাজটি গোলেমই করেছে। হ্যানা বিষয়টি চেপে যায়। তখন বেঞ্জামিন কিছু লোকজন মিলে একত্রিত হয়ে জ্যাকবের কাছে যায় এবং বলে এখন সে সময় হয়ে গিয়েছে, অর্থাৎ ভ্লাদিমিরের সাথে লড়াই করতে হবে। জ্যাকব তাদের সাথে একমত হয়। তখন পিছন থেকে বেঞ্জামিনের পিতা বলে, এটা আমাদের তরিকা নয়। তখন বেঞ্জামিন তার পিতার কথা না শুনে ভ্লাদিমিরের সাথে লড়াই করতে এগিয়ে যায়। এদিকে হ্যানা তার ঘরের মধ্যে গোলেমটিকে খুঁজতে থাকে। তখন গোলেমটি সারার হৃৎপিণ্ড হাতে নিয়ে হ্যানার সামনে এসে দাঁড়ায়। হ্যানা তখন ভয় পেয়ে যায়। তখন গোলেমটি তার সামনে মাথা নত করে দাঁড়ায়। হ্যানা তখন খুশি হয় এবং সে সিদ্ধান্ত নেয় সে এখন এই গোলেমটিকে নিয়ে ভ্লাদিমিরের সাথে মোকাবেলা করবে। তখন বেঞ্জামিনরা ভ্লাদিমির লোকজনদের বলে, তোমরা খুনি, আমাদের গ্রাম ছেড়ে চলে যাও। কিন্তু তারা বলে তারা এখান থেকে যাবে না। তখন জ্যাকব তার বন্দুকটি বের করে তাদের সামনে ধরে। তখন তাদের মধ্যে একজন জ্যাকবের হাতে লাথি মারে এবং বন্দুকটি ফাঁকে পড়ে যায়। তারপর সেখানে লড়াই বেঁধে যায়। বেঞ্জামিন এক পর্যায়ে জ্যাকবকে বাঁচানোর জন্য ভ্লাদিমিরের একজন লোকের মাথায় গুলি করে দেয়। তখন পিছন থেকে ভ্লাদিমির জ্যাকবকে গুলি করে দেয়। জ্যাকব সেখানেই মারা যায়। তারপর একজন বেঞ্জামিনের পিছন থেকে মাথায় আঘাত করে, বেঞ্জামিন মাটিতে পড়ে যায় এবং সেই লোকটি বেঞ্জামিনের গলায় একটি কোড়াল দিয়ে চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে গোলেমটি সেই লোকের মাথা কালা জাদুর মাধ্যমে ব্লাস্ট করে দেয়। তখন ভ্লাদিমির গোলেমটিকে গুলি করতে থাকে, কিন্তু তাতে গোলেমের কিছুই হয় না। কিন্তু গুলির আঘাতগুলো হ্যানা উপলব্ধি করতে পারছিল। ভ্লাদিমির তখন নিরুপায় হয়ে যায় এবং গোলেম তাকে হত্যা করে ফেলবে। ঠিক তখনই পার্লা ভ্লাদিমির মেয়েকে নিয়ে আসে। তখন হ্যানা গোলেমকে থামতে বলে এবং ভ্লাদিমিরকে তার মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। ভ্লাদিমির উপায় না পেয়ে গ্রাম ছেড়ে চলে যায়। তখন গ্রামবাসীরা গোলেমটিকে রক্ষাকর্তা ভাবতে শুরু করে। রাতে বেঞ্জামিন জ্যাকবকে কবর দিয়ে বাসায় ফিরে দেখে গ্রামবাসীরা তার বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। তখন বেঞ্জামিন ঘরে ঢুকে হ্যানার কাছে ক্ষমা চায় এবং বলে, তুমি ঠিকই বলেছিলে, আমাদের আগেই লড়াই করা উচিত ছিল। তারপর বেঞ্জামিন গোলেমটিকে দেখে বলে, এটি কি আমাদের জন্য কোনো বিপদ হতে পারে? তখন হ্যানা বলে, একদমই না, সে আমাদের রক্ষক। তারপর তারা সবাই খাবার খেতে শুরু করে। তখন গোলেমটি তার পায়ে ছুরি ঢুকিয়ে দেয় এবং হ্যানা ব্যথায় চিৎকার করে বসে। তখন বেঞ্জামিন হ্যানাকে বলে, কি হয়েছে? তখন হ্যানা বলে, গোলেমের সঙ্গীত অনেক পছন্দ, তাকে সঙ্গীত শোনাও। তখন গোলেমটি বেঞ্জামিনের বেহালাটি নিয়ে এসে বেঞ্জামিনকে দেয়। তারপর বেঞ্জামিন বেহালাটা বাজিয়ে শোনায়। রাতে গোলেমকে চিলে ঘরে ঘুমানোর জন্য শুয়ে দিয়ে আসে। এরপর হ্যানা ও বেঞ্জামিন আবার ইন্টিমেট হয়। তখন রাতের আঁধারে পার্লা চিলে ঘরে ঢোকে এবং গোলেমকে তার দুনিয়াতে ফিরে যেতে বলে। তখন গোলেমটি রেগে যায় এবং পার্লাকে সেখানেই হত্যা করে। মাঝরাতে বেঞ্জামিনের বালিশের ওপর ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তে থাকে। বেঞ্জামিনের ঘুম ভেঙে যায়। তখন বেঞ্জামিন চিলে ঘরে গিয়ে দেখতে পায় সেখানে থাকা বাক্সের নিচে রক্ত পড়ে আছে। বাক্সটি খুলতেই দেখে সেখানে পার্লার লাশ। বেঞ্জামিন ভয়ে নিচে নেমে আসে। তখন সে হানার সাথে সেই গোলেমটিকে দেখতে পায়। এ রক্ষক নয়, এ একটা রাক্ষস। তারপর বেঞ্জামিন এক দৌড়ে তার পিতার কাছে চলে যায় এবং পুরো ঘটনাটি খুলে বলে। তখন তার পিতা বলে, তুমি কিছু সাহসী লোক জোগাড় করো, আমরা তাকে আজকে বিনাশ করব। এদিকে ভ্লাদিমিরের মেয়ে মারা যায়। তখন ভ্লাদিমির রেগে যায় এবং তার লোকজন নিয়ে গ্রামে আক্রমণ করার উদ্দেশ্যে রওনা হয়। তখন বেঞ্জামিন কিছু সাহসের লোকজন নিয়ে গোলেমের সামনে আসে। তখন হ্যানা ঘুমিয়েছিল এবং তাদের রিচুয়াল শুরু করে। তখন বেঞ্জামিন বেহালাতে মাতাল সুর তোলে। গোলেম সেই সুরের সাথে সাথে তাদের সাথে যেতে থাকে। তারপর তারা গোলেমকে তার পিতার সামনে নিয়ে আসে। তখন রাব্বি তাদের ঈশ্বরের নামে রিচুয়াল শুরু করে।
তখন গোলেমের শরীর থেকে মাটি খসে পড়তে থাকে এবং তার চোখগুলো সম্পূর্ণ কালো হয়ে যায় আর মুখগুলো আগুনের মতো লাল হতে থাকে। তখন হেনা বুঝতে পেরে যায় এবং দৌড়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে দরজাগুলো সব বন্ধ থাকায় হেনা সেখানে ঢুকতে পারে না। হেনা তখন রিচুয়ালটি বন্ধ করার জন্য চিৎকার করতে থাকে। তখনই গ্রামের ভিতরে ভ্লাদিমিরের লোকজন ঢুকে পড়ে এবং ঘর বাড়ি জ্বালিয়ে দিতে থাকে এবং সবাইকে হত্যা করতে থাকে। তখন দূর থেকে ভ্লাদিমির হেনাকে দেখতে পায় এবং তার দিকে এগিয়ে আসে এবং হেনার পিঠে মশাল দিয়ে আঘাত করে এবং হেনা মাটিতে পড়ে যায়। তখন গোলেমটিও পড়ে যায়। তখন বেঞ্জামিন বেহালাটি থামিয়ে দেয়। রাব্বি তখন বেঞ্জামিনকে থামতে নিষেধ করে আর এই সুযোগে গোলেমটি রাব্বি সহ সেখানকার সবাইকে হত্যা করে ফেলে, শুধু বেঞ্জামিনকে ছাড়া। এদিকে ভ্লাদিমির হেনাকে একটা কুড়াল দিয়ে হত্যা করবে, ঠিক সেই মুহূর্তে গোলেম সেখানে পৌঁছে যায় এবং সেখানেই ভ্লাদিমিরের হৃৎপিণ্ডটি বের করে ফেলে। তারপর গোলেমটি সেখানকার সবাইকে খুবই বাজেভাবে হত্যা করতে থাকে, তার মধ্যে গ্রামের লোকজনও রয়েছে। তখন সেখানে হেনা চারিদিকে দেখে শুধু লাশ আর লাশ, সেখানে কেউই বেঁচে নেই। তখন হেনার পেছন থেকে বেঞ্জামিন বলে, ও আমাদের জোসেফ নয়, আমাদের জোসেফ মারা গিয়েছে, ফিরে এসো। তখন হেনা গোলেমকে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আমার জোসেফ, আমি তোমাকে কোনো দিনই ভুলতে পারবো না, কিন্তু এখন তোমাকে আমার থেকে চলে যেতেই হবে, তুমি খুবই ক্লান্ত, তোমাকে বিশ্রাম নিতে হবে। এই কথা বলেই হেনা গোলেমের মুখের ভেতর থেকে সেই চিরকুটে লেখা কোডটি বের করে ফেলে এবং গোলেমটি সেখানেই ধীরে ধীরে মাটির সাথে মিশে যায়। বেঞ্জামিন তখন হেনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই চিরকুটে লেখা কোডটি চলতে চলতে একটি ছোট্ট মেয়ের সামনে এসে দাঁড়ায় এবং মেয়েটি কোডটি তুলে হাতে নেয়। সেই মেয়েটা ছিল সারার। আর এখানেই সিনেমাটি সমাপ্তি ঘটে। তো কেমন লেগেছে আজকের এক্সপ্লেনেশনটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।